হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো মাথায় ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এত রোদ গরমের মধ্যে শ্যুট করতে। শ্যুটটা ছিল হচ্ছে রানীগঞ্জে। কিছুক্ষণ ওয়েট করার পর আমি টোটো পেয়ে গেছি। টোটো থেকে জাস্ট কিছুটা নেমে যেতে হবে, তারপরে হচ্ছে ওর বাড়ি, মানে মেকআপ আর্টিস্টের বাড়ি। তখন পৌঁছেও গেছি, ও আসবে নিতে। আমি কখনো ওর আগে বাড়ি যাইনি, তার জন্য আমি বলেছিলাম একটু নিচে আসতে। তো ফাইনালি চলেও এলাম। এই যে ওর মেকআপ আর জিনিস সব ওদের ওপর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর এদিকে আমি ব্লাউজটা পরে রেডি হয়ে গেছি মেকআপ করার জন্য। আর যে মেকআপটা করছে আমার খুব ভীষণ পছন্দের একজন, বিকজ মেকআপ তো দেখতেই পাবে কেমন কি, আর আগেও দেখেছো। আর ওর সাথে হচ্ছে বিহেভিয়ার খুবই ভালো, তোমরা অনায়াসে একে বুক করতেই পারো। খুব সুন্দর মেকআপ করে, মানে মেকআপটা এত সুন্দর করে মানে বোঝাই যাবে। নো মেকআপ মেকআপ লুক বলে একটা ট্রেন্ড উঠেছে সব জায়গাতে, তো সেইভাবে ও মেকআপটা করে যে খুব প্রোডাক্ট চাপায় না মুখে, যার যেটুকু প্রয়োজন ওইটুকুর মধ্যে কাজটা করে। একদম মুখটাও হালকা লাগে, অনেকে হয় যে খুব প্রোডাক্ট চাপিয়ে দিলে মুখটা দেখবে অটোমেটিক ভারী ভারী লাগে, বাট এর কাছে মেকআপ করলে যারা যারা করেছো তারা বুঝতেই পারবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় মুখের মেকআপ আমার কমপ্লিট হয়ে এসছে, আর এখানে আই মেকআপ ও করছে। আইটা একদম খুব সোবার অ্যান্ড সফট লুকের মধ্যে রেখেছে। আমার তো আবার এইরকম লাইট মেকআপই পছন্দ হয়, যাদের যাদের এরকম হালকা লাইট নো মেকআপ মেকআপ লুকের পছন্দ তারা একে বুক করো। আমি কন্ট্যাক্ট ডিটেলস সব আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু চেক আউট করে নিও। আমার মনে হয় হেভি মেকআপের থেকে একটা সফট অ্যান্ড এলিগেন্ট লুকই বেশি অ্যাট্রাকটিভ হয় হেভি মেকআপের থেকে। আর নাও সি পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে, ফেস একদম কমপ্লিটলি ডান, শুধু ল্যাশেস অ্যান্ড লিপস্টিক বাকি আছে, বিকজ লাঞ্চ করব। লাঞ্চ করার পর দেখো এখানে আবার কাজ করতে শুরু করে দিয়েছে। আর নাও ফাইনালি আমার একদম ফেসের মেকআপ কমপ্লিট, এবার হেয়ার হচ্ছে। আজকের লুকটা অনেকটা পারো লুক টাইপের করবে। তো আর এই যে মেশিনটা দেখছো, এটার আমি কিন্তু রিভিউ ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে, যারা যারা দেখোনি প্লিজ একটু দেখে নিও। তাদের খুব লং হেয়ার, খুব স্টাইল করতে পারো না কোথাও গেলে, একই রকম হয়তো মিডিলে ছিটে করে বা পনিটেল করে বা খোঁপা করে রাখো, তাদের জন্য এই মেশিনটা ভালো যাবে। হেয়ারের ওয়েভগুলো দেখো কত সুন্দর একটা হচ্ছে। হ্যাঁ, আজকে চুলটা কিন্তু কোনো ক্রিম্পিং হয়নি, উইদাউট এনি ক্রিম্পিং এই হেয়ার ওয়েভ মেশিনটা ইউজ করা হয়েছে, অ্যান্ড ওয়েভটা খুবই সুন্দর করে হয়েছে। ধীরে ধীরে আমার হেয়ারটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার দেখো আমার হেয়ারটা ফুললি কমপ্লিটেড। এখানে আমার সুলতান চলছে, তাও আবার এটা আমার অ্যানিভার্সারিতে, কারণ বিয়ে অলরেডি আগে শুটে হয়ে গেছে। বহুত আচ্ছা কাম করতি হ্যায় ইসকা মেকআপ বহুত হম কো আচ্ছা লাগতা হ্যায় হাজবেন্ড লোক দেতা হ্যায় না মেরে কো দেতে না না হম শুট দেঙ্গে এসা নাই হোতা হ্যায় শুট দো পয়সা দো সব কুছ দো কোনো সি কমি নাই হোনা চাহিয়ে তো একদম না ইতনি সুন্দর ওয়াইফ মিলি হ্যায় কমি করনে দেঙ্গে তুমকো লাগ রহা হ্যায় भागवत कथा में पंडित जी बोलते हैं कि हम तो पहले सुने थे कि लड़का और लड़की को शादी होता है, अब सुन रहे हैं कि लड़का लड़का कर रहा है लड़की लड़की कर रहा है। ये भी कोई शादी है, उल्टा जमाना। এই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। লুকটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে, একদম পারো টাইপ যেমন লুকটা আমার পছন্দ, এই টাইপের লুক আমার ভীষণ পছন্দ হয়। তো তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। এবার আমার শ্যুট হওয়ার পরে আমি স্টুডিও পৌঁছে গেছি, এখানে সেট রেডি করছে, আর আমার শ্যুট এখন চলছে। কেমন করে শ্যুট হচ্ছে একটু দেখো, ফটো ভিডিও রিল সব কিছু আমি ইনস্টায় বিতে আপলোড করব। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। ভিডিওটা কেমন লেগেছে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবি থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। আর তোমরা যদি চাও আমার সাথে শ্যুট করতে, দেন আমাকে DM করতে পারো এবি ইনস্টা বা আমার মেলে। থ্যাংকস ফর ওয়াচিং, ফলো ফর মোর, বাই বাই এভরিওয়ান।